বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন স্বাস্থ্যসেবা ত্বরান্বিত বিষয়ক শীর্ষ পর্যায়ের আয়োজন। রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সাইমা ওয়াজেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন দেশের স্বাস্থ্যসেবায় সরকারের ভূমিকার কথা, পাশাপাশি গবেষণা ও কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, আমরা বিভিন্ন ইনস্টিটিউটগুলি করে দিচ্ছি, কাটিয়ে আমরা কিন্তু নেক্সট ধাপে যেটা করার ইতিমধ্যে সেটা কিন্তু উদ্যোগ নিচ্ছে। আমাদের নার্সের খুব অভাব ছিল, এখন তো আমাদের প্রায় 45,000 উপরে নার্স আমরা নিয়োগ দিয়েছি। আমাদের চিকিৎসকের কমতি ছিল, সেখানেও প্রায় 30,000-এর কাছাকাছি আমাদের ডাক্তার আমাদের নিয়োগ দেওয়া হয়ে গেছে। আমাদের যেটা সবথেকে দরকার, আমাদের টেকনিক্যাল হ্যান্ড বেশি দরকার, মেডিকেল সায়েন্স। এই মেডিকেল সায়েন্সের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে, আর কিছু বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা আমাদের আলাদাভাবে করে করতে হবে। আধুনিক বিশ্বে স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা দেশগুলোর সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা প্রদানের প্রয়োজন দক্ষ জনবল। আমাদের যে ধনী দেশগুলি আছে তাদের আরও এগিয়ে আসতে হবে, এবং এই ক্ষেত্রে তাদের বড় ফান্ড দিতে হবে, কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল। যেখানে যারা ভালো ফান্ড দিতে পারেন, সেখানে যদি একটা ভালো ফান্ড দেয়, তা আমাদের সারা বিশ্বে ছোট ছোট আইল্যান্ড স্টেটগুলি আছে, ছোট্ট দেশ দ্বীপাঞ্চলগুলি, তাদেরকে সহযোগিতা করা। করোনা মহামারীতে পুরো বাংলাদেশের মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। বলেন, বাংলাদেশ স্বাস্থ্যখাতে আরও মনোযোগী হবে এবং ভালো করবে। That priority to it in the budgeting. Fahad Mohammad, NTV News, Dhaka.